নমস্কার বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার অর্থাৎ আঠেরোই নভেম্বর থেকে চব্বিশে নভেম্বরের কর্মক্ষেত্র পেপার নিয়ে হাজির হলাম বন্ধুরা এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে অনেক নতুন নতুন চাকরির খবর প্রকাশিত হয়েছে সমস্ত চাকরির খবর দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন সমস্ত খবরের বিস্তারিত এক এক করে দেখে নেওয়া যাক এই সপ্তাহের প্রথম খবর স্টেট ব্যাঙ্কে দু হাজার প্রবেশনারি অফিসার প্রবেশনারি অফিসার পদে দু হাজার জনকে নেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি মেয়াদ বছর পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে শূন্যপদের বিবরণী মোট শূন্যপদ দু হাজারটি সাধারণ আটশো দশ জাতি তিনশো তপশিলী উপজাতি একশো পঞ্চাশ ও বিসি পাঁচশো চল্লিশ আর্থিকভাবে অনগ্রসর দুশো এর মধ্যে কুড়িটি কুড়িটি করে শূন্যপদ দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধী ও চলাফেরায় অসুবিধা আছে এমন প্রতিবন্ধী এবং ঊনসত্তরটি শূন্যপদ শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী এবং সাতাশটি শূন্যপদ একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক ফাইনাল ইয়ারের প্রার্থীরাও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে একত্রিশ বারো দু হাজার কুড়ি তারিখের মধ্যে সার্টিফিকেট দাখিল করতে হবে বয়স হতে এক চার দু হাজার কুড়ি তারিখে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন বেতনক্রম তেইশ হাজার সাতশো থেকে বিয়াল্লিশ হাজার কুড়ি টাকা প্রার্থী বাছাই করা হবে দুটি পর্যায়ে অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ ও গ্রুপ এক্সারসাই এক্সারসাইজের মাধ্যমে অনলাইনে প্রিমিনারি পরীক্ষা একত্রিশে ডিসেম্বর দুই চার ও পাঁচ জানুয়ারি প্রিমিনারি পরীক্ষার প্রশ্ন হবে এইসব বিষয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ত্রিশ নম্বর কোয়ান্টিটিভ অপটেটিভ পঁয়ত্রিশ নম্বর রিজিলিং অ্যাবিলিটি পঁয়ত্রিশ নম্বর বিষয়ে বিষয়ে প্রতি বিষয় প্রতি সময়সীমা কুড়ি মিনিট এই পরীক্ষা পাস করলে মেন পরীক্ষার জন্য বিবেচিত হবেন মেন পরীক্ষায় উনত্রিশে জানুয়ারি মেন পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে রিজেনিং অ্যান্ড কম্পিউটার অপটিটিউড ষাট নম্বর জেনারেল ইকোনমিক অথবা ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস চল্লিশ নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ চল্লিশ নম্বর ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন ষাট নম্বর মোট সময়সীমা তিন ঘন্টা উভয় ক্ষেত্রেই ভুলওত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে মেইন পরীক্ষায় পাস করলে ডেসক্রিপ্টিভ পরীক্ষার জন্য বিবেচিত হবে ডেসক্রিপটিভ পরীক্ষায় থাকবে ইংলিশ লেটার রাইটিং অ্যান্ড এসি রাইটিং পঞ্চাশ নম্বর মোট সময়সীমা ত্রিশ মিনিট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা হবে দেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে পশ্চিমবঙ্গের স্টেট কোড পঁয়তাল্লিশ পরীক্ষার কেন্দ্রগুলি হলো কলকাতা শিলিগুড়ি দুর্গাপুর আসানসোল হুগলি কল্যাণী মেন পরীক্ষার কেন্দ্রগুলি হলো কলকাতা হুগলি এবং কল্যাণী অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হচ্ছে এইচ টি টি এস ডবল স্ল্যাশ ডট এস বি আই স্ল্যাশ অথবা এস টি ডবল স্ল্যাশ টিপ্লুডব্লু ডট এস এসবিআই ডট সিও ডট ইন স্ল্যাশ কেরিয়ার্স এবং দরখাস্তের শেষ তারিখ চৌঠা ডিসেম্বর পরবর্তী খবর নশো আটচল্লিশ গ্রামীণ ডাকসেবক নর্থ ইস্ট পোস্টাল সার্কেলের গ্রামীণ ডাকসেবক পদে নশো আটচল্লিশ জন লোক নিচ্ছে অঙ্ক ইংরেজি ও বাংলা অথবা হিন্দি বিষয় নিয়ে মাধ্যমিক পাশটা আবেদন করতে পারবেন কম্পিউটারে ষাট দিনের বেসিক কোর্স করে থাকতে হবে সাইকেল চালাতে দক্ষ থাকতে হবে বয়স হতে হবে বারো এগারো দু হাজার কুড়ির হিসেবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তপসিলি ও বিসিরা বয়সের ছাড় পাবেন শূন্যপদ নশো আটচল্লিশটি জেনারেল তিনশো ষাট তপসলি উপজাতি তিনশো উনপঞ্চাশ তফসিলি জাতি একশো ও বি সি পঁয়ত্রিশ ই এস বিরানব্বই প্রতিবন্ধী বারো মাইনে দশ হাজার থেকে বারো হাজার টাকা প্রার্থী বাছাই হবে মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে দরখাস্ত করতে হবে অনলাইনে এগারোই ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে ওয়েবসাইট হচ্ছে এইচ টি এস ডবল স্ল্যাশ এ পো এ পোস্ট ডট ইন স্ল্যাশ জিডিএস অনলাইন বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই এই ওয়েবসাইটটি দেখবেন পরবর্তী খবর রাজ্যে শিক্ষাক্ষেত্রে ও পুলিশে কয়েক হাজার নিয়োগ আগামী দুমাসের মাসের মধ্যে প্রাথমিক শিক্ষক পদে ষোলো হাজার পাঁচশো জনকে নিয়োগ করবে রাজ্য সরকার সম্প্রতি কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনার প্রকোপ চলতি বছরের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন তিনি পরিস্থিতি স্বাভাবিকতার দিকে এগোলেই ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু করা হবে আশা করা হচ্ছে ডিসেম্বর থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে জানুয়ারির মধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রাথমিক শিক্ষকে ষোলো হাজার পাঁচশো শূন্য পদ রয়েছে টেট পাশ করা প্রার্থীর সংখ্যা কুড়ি হাজার সবকটি শূন্য পদে নিয়োগ করার পর বাকি থাকা তিন হাজার পাঁচশো প্রার্থী ধাপে ধাপে চাকরির ব্যবস্থা করবে রাজ্যের শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে রাজ্য পুলিশে নতুন তিনটি ব্যাটেলিয়ান গড়া হবে কোচবিহারের জন্য নারায়ণী ব্যাটালিয়ান পাহাড়ের জন্য গোর্খা ব্যাটেলিয়ান এবং জঙ্গলমোহনের জন্য জঙ্গলমহল ব্যাটেলিয়ান এর ফলে অন্তত তিন হাজারের চাকরি হবে এই বিপুল নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিশের শীর্ষ আর্ধিকারিকের উপর বন্ধুরা এই নিয়োগ সম্পর্কে যখন বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে তখন কিন্তু এই চ্যানেলে দিয়ে দেওয়া হবে তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী খবর স্কলারশিপের খোঁজখবর টাটা ক্যাপিটাল পঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম দশম শ্রেণী উত্তীর্ণ এবং একাদশ শ্রেণী বা পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্স পাঠরত এবং দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ও স্নাতক কোর্সে পাঠ্যত মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছেন টাটা ক্যাপিটালস পারিবারিক বার্ষিক আয় হতে হবে চার লাখের নিচে আবেদনের যোগ্যতা যোগ্যতা মান নির্ণায়ক পরীক্ষায় মোট অন্তত ষাট শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে স্কলারশিপ বাবদ টিউশন ফিয়ের এর আশি শতাংশ খরচ বহন করবে টাটা ক্যাপিটালস আবেদন করতে হবে অনলাইনে বিশদ তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট ওয়েবসাইট হচ্ছে টিপডব্লিউ ডট ফোর এস ডট ইন স্ল্যাশ কর্মা স্ল্যাশ টিসিপিএস ফোর আবেদনের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর পরবর্তী শ্রীরাম ক্যাপিটাল স্কলারশিপ প্রোগ্রাম দু হাজার কুড়ি একুশ বাণিজ্যিক যান চালকদের ছেলেমেয়েদের স্কলারশিপ দেবে শ্রীরাম ট্রান্সপোর্ট ফিনান্স কোম্পানি অন্তত নবম শ্রেণী উত্তীর্ণ ও দশম বা একাদশ বা দ্বাদশ শ্রেণীর পাঠ্রত মেধাবী ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন পারিবারিক বার্ষিক আয় হতে হবে চার লক্ষ টাকার নিচে স্কলারশিপের পরিমাণ পনেরো হাজার টাকা অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হচ্ছে টিপিউডব্লিউ ডট বিফোর এস ডট ইন স্ল্যাশ কর্মা স্ল্যাশ এস সি এসফোর আবেদনের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর পরবর্তী ইডব্লু এস স্কলারশিপ দু কুড়ি একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত আর্থিকভাবে অনগ্রসর ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেবে বডি ফর স্টাডি ইন্ডিয়া ফাউন্ডেশন পারিবারিক বার্ষিক আয় হতে হবে ছ লক্ষের ছ লক্ষ টাকার নিচে আবেদনের যোগ্যতা মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর সহ দ দশম শ্রেণী পাশ স্কলারশিপের পরিমাণ দশ হাজার টাকা আবেদন করতে হবে অনলাইনে বিশদ তথ্যের জন্য অবশ্যই এই ওয়েবসাইটটি দেখবেন ওয়েবসাইট হচ্ছে ডিউ ডব্লিউ ডট বি ফোর এস ডট ইন স্ল্যাশ কর্মা ডট এস ওয়ান আবেদনের শেষ তারিখ তিরিশে ডিসেম্বর খবর ভারত ইলেকট্রনিক্সে পাঁচশো ঊনপঞ্চাশ পাঁচশো ঊনপঞ্চাশ জন প্রজেক্ট ইঞ্জিনিয়ার প্রজেক্ট অফিসার ট্রেনি ইঞ্জিনিয়ার এবং ট্রেনি অফিসার নেবে ভারত ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ নিয়োগ করা হবে ইলেকট্রনিক্স মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স সহ বিভিন্ন শাখায় চুক্তিতে নিয়োগ করা হবে এই নিয়োগের যে এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হচ্ছে টিপল ডব্লু ডট বিইএল ইন্ডিয়া ডট ইন এবং এখানে আবেদন আবেদনের শেষ তারিখ কিন্তু পঁচিশে নভেম্বর